ওকে ইয়েস ঠিক আছে, এটা গেল। এবার তুমি আসো, আমরা সেই জিনিসটা আবার একটু রিভাইজ করি, যে এক জিনিসের মোল থেকে আমরা আরেক জিনিসের মোল আমরা কিভাবে করে খুব ইজিলি বের করব। দেখো দেখো আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে, ওকে আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে, ধরো আমি একটি ইকুয়েশন লিখি, ধরো NO2 প্লাস NH3 এখান থেকে ফর্ম হবে 5 HNO3 H3 প্লাস H2O 3 × 5 = 15, তাই না? 15 এখন ফার্স্ট হয়ে গেছে NO2, 5 NO2, না এই রিয়েকশনটা তো ঠিক এভাবে না, এটা কেন O2 মনে হয়, 5, নো 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 নট দিস, আচ্ছা কি রিয়েকশন দেওয়া যায়, বলো বলো বলো। ওই যে হোমওয়ার্কটা না আমি দিতে পারতেছি না, যেই দেই বলে সার্ভার রিজেক্টেড দেয়। আচ্ছা তুমি আমাকে, তুমি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আচ্ছা ঠিক আছে, বা মেসেঞ্জারে পাঠিয়ে দিও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। আমি ওটা অ্যাড দিয়ে দেবো স্যার। কাকে? ওই আফনান নাকি যেন, আফফান, আফফান, হ্যাঁ দিয়ে দিও। আচ্ছা NO2 4 NO2 প্লাস O2 প্লাস 2 H2O, দিস উইল গিভ 4 HNO3। আচ্ছা ধরো এই হচ্ছে একটা ইকুয়েশন। এখন দেখো, এখন আমরা, আবদুল্লাহ সামি আছো? আচ্ছা নাই। দেখো এই যে ধরো ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা অ্যানালাইসিস পরে করব, আগে আমরা একটা ইজি ইকুয়েশন আসি, আমার ফেভারিট ইকুয়েশন। ধরো এই যে এই ইকুয়েশনটা, দেখো আমি তোমাকে বললাম যে ইফ, কোশ্চেনটা খেয়াল করবা, ইফ ইফ ধরো 1 পয়েন্ট, ইফ 1.6 মোলস অফ NH3, ইফ 1.6 মোলস অফ NH3 is given, যদি 1.6 মোলস অফ NH3 থাকে তাহলে বাকিদের মোলস কত, নাইট্রোজেনের মোলস কত আর হাইড্রোজেনের মোলস কত? আচ্ছা তুমি এখানে বলো, এখানে কার মোল দেওয়া আছে স্পষ্ট করে বলো, হুজ মোল ইজ গিভেন, বা তুমি বের করেছো বলো, কার মোলটা গিভেন, টেল মি স্যার। NH3 সে তো বুঝলাম, কিন্তু সবাই কেন চুপচাপ, বলছি কার মোলটা গিভেন আমাকে বলো স্যার, NH3, NH3 এর মোলটা গিভেন। নুজাত কি দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা কার কার মোলটা গিভেন বলো,
NH3 এর মোলটা কি? হ্যাঁ তাহলে এখানে আমাদের ফোকাসিং এলিমেন্ট হচ্ছে NH3, এখানে উই আর ফোকাসিং অন NH3। আচ্ছা আব্দুল্লাহ স্বামী আসছো? আচ্ছা ফেক আইডি। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। ওই আব্দুল্লাহ সাহেব জয়েন করতে পারবেন, ও নিয়ে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে বলো কার কার মোলটা গিভেন? NH3। তার মানে হ্যাঁ তার মানে এখানে আমরা ফোকাস করছি কাকে বলো তো? NH3। কাকে ফোকাস করছি? NH3 কে ফোকাস করছি। আচ্ছা NH3 ইজ ফোকাস। স্যার সামির ইজ ওয়েটিং রুমে স্যার। তাই? হ্যাঁ স্যার মুঝে মেসেজ দিস লেট মি কই আমার এখানে তো আসেনি। ওকে বলো আবার। আমার এখানে ওকে আবার দিতে বলো। মেসেঞ্জার দিছে স্যার, মেসেঞ্জার চেক করো। না বলছি রিকোয়েস্ট কেটে দিয়ে আবার দিতে বলো। খেয়াল করো কথা কেটে কেটে আসছে। গিটার বাজতেছে। ও স্যার কথা কেটে স্যার কথা কেটে কেটে আসছে। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। ওকে ঠিক আছে। তো আমরা যেখানে বলছিলাম দেখো আচ্ছা ঠিক আছে তাহলে NH3 এর মোলটা গিভেন, NH3 এর মোলটা আমাদের কোশ্চেন পেপারে গিভেন। তো তো তুমি এখানে বলো যে NH3 এর পাশে তুমি এখানে বলো যে NH3 এর এখানে কত নাম্বারটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য নাম্বার গিভেন? তার মধ্যে একটা ইজি এন্ড শর্টকাট ওয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যদি আমি একদিন দেখাইছি আমি আবার দেখাচ্ছি। প্রথম স্টেপ, যার সাথে যে নাম্বার আছে, যার সাথে যে নাম্বার আছে তুমি সেই নাম্বার গুলোকে নিচে লেখো। 1 3 2 লিখলাম। এবার তুমি যার মোল অলরেডি দেওয়া আছে, যার মোল অলরেডি দেওয়া আছে তার ওই নাম্বারটা দিয়ে মানে তার ওই ইকুয়েশনের ওই নাম্বারটা দিয়ে তুমি সবাইকে ডিভাইড করো। ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2। এই যেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে NH3 এর মোল দেওয়া ছিল তাই NH3 এর নাম্বারটা দিয়ে আমি আবার সবাইকে ডিভাইড করে দিলাম। তাহলে প্রথম স্টেপ হচ্ছে যার পাশে যার নাম্বার আছে সেগুলোকে আমরা নিচে লিখবো। নিচে লিখবো আচ্ছা শোনো আমাদের কোশ্চেনে কি বলেছে আগে 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 কোশ্চেনটা বুঝে নাও। 6 মোলস অফ NH3 ইজ গিভেন n যদি NH2 দেওয়া থাকে 1.3 মোলস। হ্যাঁ স্যার। যদি NH2 দেওয়া থাকে কত? 1.6 মোলস। 6 মোল 1.6 মোলস। হ্যাঁ স্যার। তাহলে তুমি আমাকে বলো যে নাইট্রোজেনের কত মোল সেখানে পাওয়া যাবে আর হাইড্রোজেনের কত মোল সেখানে পাওয়া যাবে, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, যদি NH2 দেওয়া থাকে 1.6 মোলস
তাহলে নাইট্রোজেন সেখানে কত মোল পাওয়া যাবে আর হাইড্রোজেন সেখানে কত মোল পাওয়া যাবে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। মানে আমরা একজনের মোল থেকে আরেকজনের মোলকে বের করব, কি ঠিক আছে কিনা? আচ্ছা স্যার, লাস্ট ক্লাসে স্যার তিনটা পয়েন্ট লিখে দিয়েছিলেন না স্যার মনে রাখার জন্য, যে ফার্স্ট পয়েন্ট ছিল রাইট অল দা লেফট সাইড নাম্বার এট দা বটম। আচ্ছা আমি কি আরেকটু, আমি কি, আচ্ছা ওই তো আমি কি আরেকটু ইজি করে দিব জিনিসটা, আমি আরেকটু ইজি করে দেই। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে তুমি এক কাজ করো, এই যে এখানে খুব খেয়াল করবা ইজিলি, এটা খুব ইজি, দেখো এটাও ইজি, তোমার যেটা খুশি তুমি ফলো করতে পারো। এই যে 1.6 মোলস এটা দেওয়া আছে, এটা কার মোল? NH3। এটা কার মোল? এটা হচ্ছে NH3 এর মোল। হ্যাঁ নুসাদ বলো তো এটা কার মোল? এটা NH3 এর মোল, ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। সবাইকে রেসপন্স করতে হবে, নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না। এটা হচ্ছে NH3, এটা হচ্ছে NH3 এর মোল। আচ্ছা ইকুয়েশনে তুমি দেখো তো NH3 এর পাশে নাম্বারটা কত? 2 NH3 2 2 2 দেওয়া আছে NH3 এর পাশে নাম্বারটা। এবারে তুমি একটা বের করো, একটা রেশিও বের করো, সেই রেশিওটা হচ্ছে ওই সাবস্ট্যান্সের যত মোল তুমি বের করেছো বা যত মোল কোশ্চেনে দেওয়া আছে সেটাকে উপরে লেখো। ধরো এই রেশিওটার নাম আমি দিচ্ছি আর, ধরো ধরো তাহলে যত মোল দেওয়া আছে সেটা উপরে, আর ওই একই জিনিসের যত মোল ইকুয়েশনে দেওয়া আছে সেটা তুমি লেখো নিচে। এই ওই একই জিনিসের একটা আমরা একবার লিখব কত মোল গিভেন বা আমরা বের করেছি, আর নাম্বার 2 হচ্ছে কত মোল ইকুয়েশনে আছে সেটা, একটা নাম্বার আমরা বের করলাম আর ইজ ইকুয়াল টু। তাহলে বলো আর ইজ ইকুয়াল টু কত আসে? কত আসে? 0.8। 0. কত বলো? 0.8। আচ্ছা উপরে উপরে আমরা কার মোল নিচ্ছি, নিচে আমরা কার বলছি? হ্যাঁ উপরে আমরা কার মোল নিচ্ছি, যেটা ওই দেখছো বললাম না দীপ, উপরে আমরা কার মোল নিচ্ছি বলো যেটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, আর নিচে আমরা কার মোল নিচ্ছি ওই একই জিনিসের মোল যেটা ইকুয়েশনে দেওয়া আছে। উপরে হবে গিভেন, উপরে হবে কোশ্চেনের মোল, আর নিচে হবে ইকুয়েশনের মোল। উপরে হবে কার মোল বলো? গিভেন। গিভেন আর নিচে হবে কার মোল? ফোকাস ইকুয়েশনের। ওই ফোকাসড যে সাবস্ট্যান্সটা তার, ফোকাস যে সাবস্ট্যান্সটা তার। এইবার আমাকে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মোল বের করতে হবে, কিচ্ছু না তুমি যে রেশিওটা পাইছো ওই রেশিওটা তুমি ওদের নাম্বারের সাথে ইনটু করে দাও, তাহলে তুমি মোল মোল পেয়ে যাবা। মোল অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু 1 × 0.8 মোল অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু কত, হাইড্রোজেনের পাশের নাম্বারটা কত? 3 × 0.8। ব্যাস হয়ে গেল, তাহলে নাইট্রোজেন আছে 0.8 মোল, নাইট্রোজেন আছে 0.8 মোল, আর হাইড্রোজেন আছে 2.4 মোল। নাও আমরা আরেকটু শর্ট করে দিলাম জিনিসটা, ডিরেক্টলি আমরা আগে রেশিওটা বের করব, রেশিও বের করে তারপর আমরা যার যে নাম্বার আছে তার সাথে আমরা ইনটু করে দিব। এটা তুলে নাও, আমি আমি আরো একটা দেখাই, আরো একটা দেখাই।
এই জিন হ্যাঁ বলো এখানে একটা ফেক আইডি আছে মনে হয় স্যার ডিপ জল সামথিং ও চলে গেছে আচ্ছা ঠিক আছে না এটা তোলো ডান্সার রেশিও বের করতে হবে তাকে দিয়েই যার মোল দেওয়া আছে তাকে ফোকাস করে আমাকে বের করতে হবে যার মোলটা দেওয়া আছে বা আমরা বের করেছি আচ্ছা স্যার ইয়েস স্যার আমি আগের সিস্টেমে করতে পারি না স্যার হ্যাঁ করতে পারো কোনো সমস্যা নেই যেটা খুশি তোমার আচ্ছা আমি আট আটটা দেখাই দেখো ধরো এফি টু না ধরো বলছি থ্রি সিএল টু প্লাস সিক্স এন এ ও এইচ সিক্স এন এ ও এইচ দিস উইল গিভ ফাইভ এন এ সি এল প্লাস NaClO3 plus 3H2O এই যে ধরো একটা ইকুয়েশন আচ্ছা এই ধরো ইকুয়েশনটা এখন তোমাকে বলল যে ইফ 0.36 মোল of NaOH is present jodi 0.36 mole of 0.36 mole of car bolo kon substance NaOH is present ha find mole of others তুমি বাকি সবার মোল গুলোকে বের করো বাকি সবার বলতে এখানে আর যা যা আছে সেটা কি সিএল টু এন এ ও এইচ ও এন এস তো আছেই এন এ সি এল এন এ সি এল ও থ্রি এইচ টু বাকি সবার মোল তুমি বের করো আচ্ছা এইটা হচ্ছে কোয়েশ্চেন তাহলে ওই যে আমরা ওই আগে ইয়ে করি রেশিওটা বের করে ফেলি আর ইজ ইকুয়াল টু বলো কার মোল দেওয়া আছে NaOH এর মোলটা দেওয়া আছে হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 0.36 লেখো উপরে আচ্ছা এখন ওই একই জিনিসের মোল ইকুয়েশনে কত বলা আছে 6 লেখো 6 0.6 এই গেল আচ্ছা এইবার তুমি এক এক করে খেলা শুরু করো আমি একটু বাঁকা করে লিখছি যাতে না এইভাবে রাখি এবার এক এক করে তুমি খেলা শুরু করো মোল অফ সিএল টু ইজ ইকুয়াল টু বলো ইকুয়েশনে ক্লোরিন দেওয়া আছে কত মোল টি আর আমাদের আর এর ভ্যালু কত আসছে 0.6 ব্যাস 3 ইনটু 0.6 মানে 1.8 মোল আচ্ছা আমি আগে লিখি এক এক করে সব মোল অফ ক্লোরিন ইকুয়ালস টু 3 ইনটু তারপরে মোল অফ NaCl ইকুয়েশনের মধ্যে NaCl কত বলা আছে 5 বসাও 5 আচ্ছা তারপরে কই ওরা কেউ তো রিকোয়েস্ট দেয়নি মোল অফ NaClO3 NaClO3 কত বলা আছে এখানে 1 বসা 1 ইনটু মোল অফ H2O H2O কত বলা আছে ইকুয়েশনে 3
সবার মোল পেয়ে গেলা। ব্যাস এই তো হয়ে গেল, ছোট খেলা। এই যে নাও স্যার, এইটার থেকে আগেরটা বেশি সিম্পল লাগে আমার কাছে। ওই তো বললাম যে তোমার কাছে যেটা ইজি লাগবে তুমি ওটা ইউজ করবা। স্যার নেট চলে গেছিল স্যার। সমস্যা নাই, নো প্রবলেম। এরকম যার মোলটা দেওয়া থাকবে, যার মোলটা দেওয়া থাকবে তাকে ইউজ করে তুমি আগে একটা রেশিও বের করবা, তারপর ওই রেশিও দিয়ে সবার মোল তুমি বের করবা। এই স্যার নেট চলে গেছিল স্যার। কোনো ব্যাপার না। আচ্ছা কত করেছেন স্যার? ওই মোলে আমরা আর কি রিভিশন করছিলাম আগের দিনের সাথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নুজাত কি এখন বুঝছো জিনিসটা? ঠিক আছে, এবার আমি তোমাদেরকে টাস্ক দিয়ে তারপর আমি আজকে শেষ করব। এই টাস্কটা আমরা তোমাকে এই তোমরা আমাকে করে দেখাই। আচ্ছা আমি আমি বলছি যে আমি এখন তোমাদেরকে টাস্ক দিব, সেই সেই টাস্কটা তোমরা এখন আমাকে করে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে যেখানে পারো পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, কিছু শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? Yes sir. Okay. Fe2O3 plus 3CO. This will give 2Fe plus 3CO2. This is the equation. Sir. হ্যাঁ বলো। ব্যালেন্স এর একটা ইজি প্রসেস ছিল স্যার, ওইটা তো আর দেখানো হয়নি লাস্টে। হ্যাঁ ওটা আমি দেখাবো, ব্যালেন্সিং এর যে ইজি ওটা যদি সবসময় তো কাজ তো করে না, এজন্য দেখাইনি, দেখাবো আমি, সমস্যা নেই। ওকে স্যার। জি স্যার শর্টকাটটা। আচ্ছা ইফ কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16। আচ্ছা কার্বন ডাই অক্সাইড বের করবা। নাম্বার টু, নাম্বার অফ মোলস ইন 8.8 গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড বের করবা। নাম্বার থ্রি, এই 8.8 গ্রাম কার্বন ডাই অক্সাইড যদি তৈরি হয়, মানে কার্বন ডাই অক্সাইড তৈরি করার জন্য Fe2O3 CO Fe কার কত মোল ছিল, সব মোল গুলো বের করবা। এই দিস ইজ দ্য কোশ্চেন। নাও তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও স্যার। এখন করব? এখন করে আমাকে পাঠিয়ে দাও।
Sir, we have to solve these three questions, no, sir? Okay. এখন করে আমাকে পাঠিয়ে দাও। তার মানে এখানে তিন বলো তো আমরা কার মোলটা পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইডের মোলটা আমরা পাচ্ছি, তাই না? কার মোলটা পাচ্ছি? সাবস্টেন্সটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এখানে ফোকাসড সাবস্টেন্সটা হচ্ছে কোনটা? কার্বন ডাইঅক্সাইড। তাই তো? ওকে স্যার। জি স্যার। ডু ইট। তোমাদের সময় হাতে করো, দেখি কতক্ষণ সময় নিয়ে করতে পারো। অ্যাটেনডেন্সটা ল্যাপটপ থেকে নিয়ে নি, দাঁড়াও। বেস, টেক ইট। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা আবার কবে জয়েন করব? কবে আমাদের ক্লাস? ওয়েডনেসডে। ওয়েডনেসডে স্যার। ওয়েডনেসডে। আর হ্যাঁ বলো, ওয়েডনেসডে। স্যার, ম্যাট্রিক্সটা একটু আপলোড দিয়ে দিন। ঠিক আছে, thank you everyone, bye. Assalamualaikum. Waalaikumsalam. Waalaikumsalam. Oh Yasin, tumi ki sob bujcho ajke? Ji sir. Good. Okay, thik ache.